তো আজকে তোমাদের আমি বলবো যে কিভাবে আশুতোষ কলেজের 2022-এ অ্যাডমিশন হবে এবং অ্যাডমিশনের ইম্পর্টেন্ট ডেটগুলো আজকে তোমাদের আমি বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আশুতোষ কলেজের আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তোমরাও আশুতোষ কলেজে সার্চ করবে এভাবে গুগলে। তো এভাবেও তোমরা আশুতোষ কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে, তো এখানে তোমরা চলে আসবে। তো এরপরে এটা তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমরা হোম পেজে চলে এসেছি আশুতোষ কলেজের। তো এরপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন বলে একটা সেকশন আছে এখানে, তো অ্যাডমিশনের এখানে ভেতরে যাবে, ভেতরে গিয়ে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন 2022 আছে, তো ওটাতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তো এটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমরা অ্যাডমিশন সেকশনের ভিতরে চলে এসেছি। তো এখানে আছে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, তো এবারে যে অ্যাডমিশনটা হচ্ছে এটা অনলাইনে হচ্ছে। ইম্পর্টেন্ট ডেটস আমরা যাব ইম্পর্টেন্ট ডেটসে, তো এখানে দেখতে পাচ্ছ যে ডেটগুলো দেওয়া আছে সেগুলো আমি একটা পিডিএফে লিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি পিডিএফে যে নোটিশটা দেওয়া আছে ওটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার বিএ বিএসসি অনার্স জেনারেল অ্যান্ড মেজর বিবিএ অনার্স বিভোক ভোকেশনাল অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস, তো এদের জন্য অ্যাডমিশনের নোটিশ এটা 2022-23-এর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইউজি কোর্সেস, তো ইউজি কোর্সের অনলাইন তো এটা অলরেডি চলে এসছে 18-এর সাথে দেওয়া হয়েছিল, তো এটার ক্লোজ হচ্ছে এখানে 5-8-এ এটা ক্লোজ হয়ে যাবে 5ই অগাস্ট 11:59 PM, রাত 12টার আগে তোমরা করে নেওয়ার চেষ্টা করবে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশানের। আর এখানে ফার্স্ট অনলাইন রিপোর্টিং তোমরা দেখতে পাচ্ছ এখানে মেরিট লিস্টটা বেরাবে, অ্যাপ্লাইড ক্যান্ডিডেটস মার রিপোর্ট অনলাইন পয়েটেবলি আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ অনলাইন রিপোর্টিং সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট উইল বি পাবলিশড ইন দ্য কলেজ ওয়েবসাইট পিওরলি অন দ্য বেসিক অফ মেরিট, তো মেরিট অনুযায়ী এখানে মেরিট লিস্টটাকে পাবলিশ করা হবে 8/8/2022-এ মানে 8ই অগাস্ট এবং 9/8/2022-এ আপ টু 4 PM, তো 4 PM-এ তো এখানে 4টার সময় এখানে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে। এখানে তারপরে দেখতে পাচ্ছ পাবলিক অফ ফার্স্ট মেরিট পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট এগেনস্ট ফার্স্ট অনলাইন রিপোর্টিং, তো তোমাদের মেরিট লিস্ট বেরোনোর পরে যাদের মেরিট লিস্টে নাম থাকবে তারা 11 তারিখ তোমরা দেখতে পাচ্ছ 11 তারিখে এসে তোমরা রিপোর্টিং করবে, অনলাইন রিপোর্টিং করবে, তোমাদের আসার দরকার নেই, তো তোমরা অনলাইনেই তোমরা রিপোর্ট করবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন বেসড অন ফার্স্ট মেরিট লিস্ট হবে 11 তারিখ এবং 12 তারিখে, আর এখানে পাবলিকেশন সেকেন্ড মেরিট লিস্ট বেরাবে তোমাদের 16 তারিখে 12টার সময় এবং সেকেন্ড অ্যাডমিশন হবে 16 তারিখ এবং 17 তারিখ, আর থার্ড মেরিট লিস্ট পাবলিশ এবং থার্ড মেরিট লিস্টের যে অ্যাডমিশন সেটা এখনও কামিং সুন আছে, তার কোনো ডেট দেওয়া হয়নি, যখন ডেটটা বেরিয়ে যাবে তো তোমরা অবশ্যই এখানে তোমরা নোটিফিকেশান দেখতে পারবে। তো তোমরা সবসময় এখানে যাবে এবং ইম্পর্টেন্ট ডেট যেখানে আছে ওটাই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এটা তোমাদের বেরিয়ে আসবে, যখন এটা চলে আসবে তখন এখানে ডেট দেখাবে, এখন দেখাচ্ছে না। তো তারপর এখানে ফিস দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ তোমাদের যেরকম ফিসটা লাগে কলেজে ওটা তোমাদের দিতে হবে। তারপর এখানে দেখছো অ্যাপ্লাই অনলাইন, তো এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে অ্যানাউন্সমেন্টও কিছু আছে তোমরা ওটা দেখে নেবে। আর এখানে অ্যাপ্লাই নাও হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্টের জন্য অ্যাপ্লাই নাও করবে, আর এক্সিস্টিং যদি থাকে তো তোমরা লগ ইন করবে, আর এখানে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো এই ভিডিওতে এতটুকুই, ভিডিওতে যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।